বিশ্বনবী যা শিখিয়েছেন তাতেই কল্যাণ, যতগুলো সুন্নাত বিশ্বনবী দেখিয়েছেন ততগুলোই কল্যাণ। কেউ বিশ্বনবীর এই সুন্নাতটা মানবেন, আপনারা আরেকটা মানলেন, আপনারা আরেকটা মানলেন, সবার মধ্য দিয়ে সুন্নাত জীবিত থাকবে। সুবহানাল্লাহ চিল্লায় পড়েন, এজন্য ইসলাম নিয়ে দলাদলি করবেন না। তো দলাদলি তারাই করে যাদের, যারা কূপ মন্ডুক, কুয়ার ব্যাং। ব্যাং যখন কোনো কুয়াতে পড়ে, ব্যাং মনে করে এইটাই পৃথিবী, কারণ ও তো দেখতেছে ছোট্ট একটা কুয়া, গোটা বিশ্বের বিশাল আয়তন আকৃতি তো ব্যাঙের চোখে পড়ে না। কুয়ার ভেতরে ব্যাং পড়লে ব্যাং কি মনে করে এটাই পৃথিবী, পৃথিবী এইটাই, এটার বাইরে কোনো পৃথিবী নাই। তো আপনাকে অনেক পড়তে হবে, পড়া শুরু করলে শেষ নাই। জিসকা সবক লি লিয়া উসকি তারা ছুটি নেই, একবার যদি সবক তুমি নিয়ে নাও তোমার কোনো ছুটি নাই, ঠিক কি না? এজন্য আল্লাহ কোরআনের প্রথম কথা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খেয়াল করে দেখেন, কোরআনের প্রথম কথা আল্লাহ বলে নাই জিকির করো, বলে নাই সালাত পড়ো, বলে নাই রোজা রাখো, বলে নাই যাকাত দাও, বলেছেন কি? জোরে বলেন, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল্লাহু আকবার! এজন্য আল্লাহ বললেন পড়ো, বাঁচতে হলে পড়তে হবে, বাঁচতে হলে জানতে হবে, ঈমান রক্ষা করতে হলে পড়তে হবে। জোরে কোন, ঠিক কিনা? এজন্য পড়তে রাজি আছেন তো? যে বেশি পড়ে সে কথা বলে কম, ঠিক কিনা? তার মধ্যে একটা ভারত্ব আসে, তার সেন্সটা অনেক ব্রড হয়, সে অনেক কিছু চিন্তা করে কথা বলে। আর যে শুধু একটা হাদিস জানে, শুধু এইটা জানে এটার গালি মারে, যে এইটা জানে ও এটার গালি মারে, কারণ কূপমন্ডু কুয়ার ব্যাং ও মনে করে এটাই পৃথিবী, এটার বাইরে আর কিচ্ছু নাই। এরকম কপাল পড়া ডাকা ইতাসরা নাই, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম হচ্ছে ব্রড, আপনাকে পড়তে হবে। প্রতিদিন একটা করে হলেও হাদিস পড়বেন, প্রতিদিন একটা করে হলেও কোরআনের বঙ্গানুবাদ পড়বেন। রাজি আছেন তো? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আপনি যদি না পড়েন আপনি বাঁচতে পারবেন না, আপনি কোনো অজুহাত আল্লাহ সেদিন গ্রহণ করবে না। নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে, সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ নিবে না। আপনি যদি বলেন আল্লাহ আমি আরবি বুঝি নাই, আল্লাহ বলবে বাংলা পড়ো নাই কেন? কারণ বাংলা কোরআনের অনুবাদ আছে না, নাই বাংলা পড়ি নাই, এই অজুহাত কি আল্লাহ গ্রহণ করবে? এজন্য কোরআনের অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায়, শত শত ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে। আপনি যদি বলেন আল্লাহ আমি ইঞ্জিনিয়ার ছিলাম, কি ছিলাম? আমি অনেক ব্যস্ত ছিলাম, আল্লাহ আপনার চেয়েও বড় ইঞ্জিনিয়ার দেখাই দিবে। খুররম জাহ মুরাদ পাকিস্তানের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার, কাবা ঘরের প্রজেক্ট ডিজাইনার ছিলেন, উনি কোরআনের উপর বই লিখেছেন, তাফসির লিখেছেন। আল্লাহ বলবে ও এত বড় ডিজাইনার ইঞ্জিনিয়ার হয়ে কোরআন পড়তে পারে, তুই পারলি না কেন? ঠিক কি না? আপনি যদি বলেন আল্লাহ আমি ডাক্তার ছিলাম, ডাক্তার অনেক ব্যস্ত ছিলাম, আমি MBBS করেছি, FCPS করেছি, বিদেশি ডিগ্রি নিয়েছি, এই ডিগ্রি নেওয়ার কারণে আমি আসলে পড়তে পারি নাই কোরআন, আল্লাহ মাফ করে দিবে? কারণ নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে, সেদিন কোনো এক্সকিউজ নাই। আল্লাহ তখন জাকির নায়েককে দাঁড় করাই দিবে, দেখো এ বেটা ডাক্তার, ডাক্তার হয়ে কোরআন পারলো কেমনে, হাদিস বুঝলো কেমনে, চিল্লায় কোন, ঠিক কি না? আপনি যদি বলেন আমি পরমাণু বিজ্ঞানী, বাংলাদেশের আল্লামা শমশের আলীকে দাঁড় করাইয়া দিবে। শমশের আলী ছিলেন দ্য সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআন, ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বেরিয়েছে, উনি পরমাণু বিজ্ঞানী বাংলাদেশের, ডক্টর শমশের আলী, উনি পরমাণু বিজ্ঞানী হয়েও কোরআন বুঝে, তুই বুঝলি না কেন? হিন্দু ভাই যদি কেউ এসে থাকো আমার মাহফিলে, তোমারও আল্লাহ ধরবে কোরআন পড়লি না কেন, আপনি বলবেন আল্লাহ আমি হিন্দু, আপনারও ছাড়বে না। ভাই গিরিশচন্দ্র সেন, সে কোরআনের প্রথম অনুবাদ করেছে বাংলাদেশ, তারপরে কৌমিতেও পড়ায়, আলিয়াতেও পড়ায়, একটা হাদিসের কিতাব আছে মিশকাতুল মাসাবি, এটার প্রথম বঙ্গানুবাদ করেছে, হিন্দুর বেটা হিন্দু, গিরিশচন্দ্র সেন হিন্দু হইয়া কোরআন পারে, তুই পারলি না কেন? ঠিক কি না? এজন্য কোনো অজুহাত আল্লাহ নিবে না, কোরআন জানতেই হবে, কোরআন মানতেই হবে, কোরআন আপনাকে বুঝতেই হবে, কোরআন পড়লে আপনারে জান্নাতি বানায় দিবে কে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আজকের সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক খতিব নাগাইশ কেন্দ্রীয় ঈদগাহ, অসুস্থ, আচ্ছা আল্লাহ ওনাকে সুস্থ করে দেখ। কেউ অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউন লা ইউগাদিরু সাকামা, আবার পড়তেন আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়া,
এজন্য অসুস্থ হলে এই দোয়াগুলো করে দিবেন ঝাড়ফুঁক করবেন ঝাড়ফুঁক ইসলামে আছে তাবিজ তোমার ইসলামে নাই এগুলোর ব্যাপারে বলবো আজকে আমরা অনেকে তাবিজ লাগা অনেকগুলো এদিকে পাঁচটা গলায় পাঁচটা হাতে পাঁচটা তারপরে আমাদের কাছে নিয়ে আসে হুজুর একটু দোয়া করেন ছেলের জন্য কি হইছে কে হুজুর কথা শুনে না অসুস্থ থাকে প্রায় তো যেই তাবিজ লাগাইছেন এগুলার ভারে ওজন এমনিই তো অসুস্থ থাকবে পোলা ঠিক কি না তাবিজ ছিড়ে ফেলবেন বেশিরভাগ তাবিজগুলোর মধ্যে দেখবেন ওই যে মোমবাতি দিয়ে আটকায় দেয় না খোসায় খোসায় খুলবেন খুইলা দেখবেন ভিতরে কি লেখছে জানেন জাফরানের কালি দিয়া 7 8 9 3 4 5 কয় হুজুর এগুলো কোরআনের আয়াতের সংক্ষেপে লেখছে তোরে সংক্ষেপে লেখার পারমিশন দিয়েছে কে কে দিয়েছে পারমিশন 786 নাকি বিসমিল্লাহ হয় 1 কোটি বার 786 লেখলো একটা বিসমিল্লাহ সমান হবে না বিসমিল্লাহর সংক্ষেপ করলো 786 আবার হরে কৃষ্ণ হরে রাম এটারে সংক্ষেপ করলো 786 চিল্লা এখন ঠিক কি না এজন্য তাবিজ তোমার নয় রুকিয়া করবেন ঝাড়ফুঁক করা সুন্নাত ঝাড়ফুঁক করা কি সুন্নাত সূরা ফালাক সূরা নাস এই দুইটা পরে যদি ফু দেন জিনের বাদশাও দিব দৌড় ছোট্ট বাচ্চারা যদি জিনে ধরে পরিতে ধরে আয়াতুল কুরসি পরে ফু দেন জিনের 12টা বাজায় দিবে কে আল্লাহ এগুলো পড়তে চায় না বিশ্বনবী হাসান আর হোসেনকে এই দোয়াগুলো পড়ে ফু দিতেন হাসান হোসেনকে তাবিজ পড়ায় নাই কখনো বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন বুখারীর বর্ণনা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়াহাম্মা ও মিন কুল্লি আইনিন লাম্মা এই যে যারা মোবাইলে রেকর্ড করছেন রেকর্ড হয়ে গেছে না আমি যে বললাম বাসা যে মুখস্থ করবা মায়ের শিখাবা ছোট্ট বাচ্চারে শিখাবা এগুলো পড়ে ফু দিলে কোনো জিন পুরে সামনে আসতেই পারবে না এগুলো নাই মুসলমানের তাবিজ লাগে কি লাগে বিশ্বনবী 6 মাস অসুস্থ ছিলেন ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে কি ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না মাথার ব্যথায় বেহুশ হয়ে যেতেন বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করতে পারতেন না ইন্টারকোর্স করতে পারতেন না এত দুর্বল ছিলেন বিশ্বনবী বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না এত দুর্বল যেই নবীর এক হাতের মধ্যে জান্নাতি 40 জনের শক্তি দিয়েছে কে আল্লাহ ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায় তারপরও বিশ্বনবী একদিনও তাবিজ পরেন নাই পড়ছে বিশ্বনবী 4 মাস কোন বর্ণনায় 6 মাস লাবিদ ইবনুল আসাম ইহুদি মিত্র এই বেয়াদবটার ব্ল্যাক ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন 6 মাস পরে সাইয়েদনা জিব্রাইল আসলেন বললেন ও নবী দুইটা সূরা আল্লাহ নাজিল করেছে একটার নাম ফালাক আর একটার নাম নাস দুইটার একসাথে বলে মুআফিজাতান এই মুআফিজ তাআবিজ এখান থেকে তাবিজ আসছে তাবিজ যদি করতে হয় সূরা ফালাক নাস দিয়ে পড়বেন ঠিক কি না ও নবী চলেন আপনারে কোথায় ব্ল্যাক ম্যাজিক করিয়েছে দেখাই সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমরকে নিয়ে বিশ্বনবীকে নিয়ে জিব্রাইল চলে গেলেন একটা কুয়ার কাছে কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি চিরুনির মধ্যে বিশ্বনবীর 11টা চুল দিয়ে গিট দেওয়া সূরা ফালাক আর সূরা নাসে আয়াত আছে 11টা নাজিল হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক একটা একটা আয়াত সাইয়েদনা জিব্রাইল নাজিল করেন একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে আল্লাহ 11টা আয়াত পড়া শেষ 11টা গিট খোলা শেষ চিরুনি থেকে বিশ্বনবী সুস্থ এত সুস্থতার মধ্যে বিশ্বনবী তাবিজ ঝুলাই নাই আর আমরা কিছু হইলে তাবিজ আছে না নাই এজন্য খবরদার এগুলো করবেন না ঝাড়ফুঁক করবেন অসুস্থ হলে ব্যথা বেদনা হলে শিঙ্গা লাগাবেন শিঙ্গা শিঙ্গা লাগানো সুন্নাত কিন্তু বাদদানি মহিলারা যে মাথায় দিয়ে যায় পোকোয়ায় জুকোয়ায় শিঙ্গা লাগায় সাপের খেলা দেখায় এগুলো বলে এলাকে বলে পোকোয়ায় জুকোয়ায় শিঙ্গা লাগে ওই শিঙ্গা না বিশ্বনবী যে শিঙ্গা লাগিয়েছেন আরবিতে এটাকে বলে আল হিজামা ইংরেজিতে বলে কাপিং এই কাপিং করবেন ছোট্ট একটা প্লাস্টিকের বক্স উপর একটা ডান্ডা থাকে দেখবেন একটা দণ্ড এটা আপনার দেহের কয়েক জায়গায় যেখানে খুব ব্যথা বেদনা করে ছিদ্র করে কাপিং করে দিবেন আধা ঘন্টা 1 ঘন্টার ব্যবধানে যত 20 রক্ত আছে টেনে বের করে নিবে মডার্ন মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করেছে যেটা ল্যাবরেটরিক্যালি প্রুভড কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর ছিল এখন সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী নিজের শিঙ্গা লাগাতেন সাহাবীদেরকে শিঙ্গা লাগাতে বলতেন আমাদের সমাজে এখন আমরা শিঙ্গা লাগাই না ঝাড়ফুঁক করি না খালি তাবিজের পিছনে দৌড়াই আজকে থেকে ঝাড়ফুঁক শুরু করবেন কেউ যদি অসুস্থ হয় সূরা ফাতিহা পরে ফু দিবেন সুস্থ করবে কে আল্লাহ বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল ব্যথার চোটে নবী কাতরায় মা আয়েশারে বললেন আয়েশা লবণের পানি গরম দাও হাতের মধ্যে ঢালো বিশ্বনবী সূরা ফাতিহা পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন
মা এসে লবণের পানি ঢালতে লাগলেন মা এসে লবণের পানি ঢালাও শেষ বিশ্বনবীর সূরা ফাতিহা পড়াও শেষ আঙ্গুলের ব্যথাও মা এসে বললেন নবী আপনি সূরা ফাতিহা পড়ে ফু দিলেই তো ভালো হয়ে যায় আমারে কষ্ট দিলেন কেন আমারে লবণের পানি গরম করতে বললেন কেন বিশ্বনবী বললেন আয়েশা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে ইটস এ ভেরি ন্যাচারাল পেইন কিলার ন্যাচারাল ভ্যাকসিন লবণের ভিতরে কি থাকে সোডিয়াম ক্লোরাইড থাকে এটা আপনার পেইন কিলারের কাজ করবে ব্যথার মধ্যে লবণ সিদ্ধ দিয়ে পানি ঢালেন সুস্থ করে দিবে কে আয়েশাই পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক হয় চিকিৎসার ঝাড়ফুঁক দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে অনেকে বলে হুজুর দোয়া করেন আমার জন্য অসুস্থ কি রোগ কয় ক্যান্সার চিকিৎসা করছেন নি কয় না খালি দোয়া করেন আপনি আমি বললাম আমার দোয়াতে আপনার ক্যান্সার ভালো হবে না আপনাকে চিকিৎসাও করতে হবে তারপরে হুজুরের কাছে দোয়াও চাইতে হবে দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন পথিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড় মানুষকে সরিয়ে এক সাহাবী ভেতরে ঢুকলেন বুখারীর বর্ণনা ঢুকে দেখে এক লোক শুয়ে আছে সবাই মন্ত্র পড়ে ফু দেয় সুমন্তর সু কালী কুত্তার গু এরকম সুমন্তর সু আছে না নাই সাহাবী বললেন কি হয়েছে তোমাদের লোকেরা বলল যে লোকটা শুয়ে আছে আমাদের নেতা একটা অজগর সাপ পাইথন কামড় মেরেছে আমাদের নেতা মরে যাবে আমাদের সুমন্তর সু কালিকুত্তার গু এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না কি করি বুখারীর বর্ণনা সাহাবী বলেন আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে ভালো করবে কে ওরা বলতে লাগলো তাহলে তুমি করো সাহাবী কয় না করুন না শর্ত আছে কি শর্ত 100 ছাগল দিবা কয়টা ছাগল কতিফু গানাম এক পাল ছাগল দিতে হবে সবাই চিন্তা করলো যেটা অসুস্থ আমাদের নেতা নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা ঠিক কিনা ছাগলের কোনো সমস্যা নাই বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো এক পাল ছাগল তোলা হয়ে গেল এবার সাহাবিরে ডেকে বলে যাও ঝাড়ফুঁক করো বিশ্বনবীর সাহাবি অজু করে জিজ্ঞেস করলো কোন জায়গায় কামড় দিয়েছে পায়ের এই জায়গায় কামড় দিয়েছে বিশ্বনবীর সাহাবি একবার সূরা ফাতিহা পরে ফু দিলেন বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায় আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায় তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়াইয়া হাঁটতে শুরু করছে আল্লাহু আকবার সব তো টাস্কি খেয়ে গেছে সাহাবা কয় টাস্কি পরে খাইও আগে ছাগল দাও 100 ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় ফিরে আসতেছে মাঝ পথে সাহাবাদের পেটে প্রচন্ড ক্ষুধা কয়েকটা ছাগল জবাই করে ও খাইছে গোশত এখন চিন্তা করলো হায় রে কোরআন বেইসা যে ছাগল লইলাম এটা জায়েজ হইছে কিনা খাওয়াটা বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে নাই মদিনায় যে বিশ্বনবীর দরবারে হাজির সালাম দেয় ও নবী সফর থেকে এসেছি এমন এমন ঘটনা 100 ছাগল এনেছি ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছি জায়েজ হয়েছে কিনা বলেন ছাগলের গোশত সবার পেটে ঢুকে গেছে আমাদের এখন মাসালা দেন তাড়াতাড়ি বিশ্বনবী বললেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় আসছো মিয়া ছাগলের গোশত কিছু থাকলে আমার ঘরেও দিও আল্লাহু আকবার এজন্য ঝাড়ফুঁক আছে যেখানে আমরা আছি কিন্তু সেই ঝাড়ফুঁক হইতে হবে কোরআন দিয়ে কি দিয়ে নাকি সুমন্তর সু মনে থাকবে আল্লাহ সহি সমজ দান করুক পড়ি আমিন এবার আমরা সরাসরি কোরআন থেকে শুনবো আমি শুরুতে সূরা লোকমান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এই সূরা লোকমানের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব পড়েন ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ সূরা লোকমান কোরআনের 21 পারার সূরা 31 নম্বর সূরা আয়াত আছে 34টা রুকু আছে 4টা আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনবো সূরাটা মাদানী নয় সূরাটা মাক্কী সূরাটা কি মানে হিজরতের আগে অবতীর্ণ হয়েছে কোরআনে ব্যক্তির নামে মোট 8 সূরা কয় সূরা সবাই বলেন না 8টা সূরা ব্যক্তির নামে এর মধ্যে 6টা হচ্ছে নবীর নামে 2টা ওলির নামে 6টা নবীর নামে এক হচ্ছে সূরা ইউনুস সূরা ইউসুফ সূরা হুদ সূরা নূহ সূরা মুহাম্মদ সূরা ইব্রাহিম এই 6টা কাদের নামে নবীর নামে আর 2টা ওলির নামে একটা হলো মহিলা ওলি আর একটা পুরুষ ওলি মহিলা ওলি হচ্ছে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা ওনার নামে একটা সূরা আছে না নাই কাফ হা ইয়া আইন সাদ আছে না নাই আর একটা হচ্ছে পুরুষ ওলি তিনি হচ্ছেন লোকমান আলাইহিস সালাম কোন সুবহানাল্লাহ লোকমান আল হাকিম আল্লাহ ওনাকে অনেক জ্ঞান দিয়েছেন অনেক প্রজ্ঞা দিয়েছেন অনেক মেধা দিয়েছেন অনেক বুদ্ধিমত্তা দিয়েছেন উনি ওনার ছেলেকে 10টা উপদেশ দিয়েছেন এই উপদেশ বাণীগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে উপদেশগুলো তুলে ধরেছে সুবহানাল্লাহ বাড়িতে যে বলেন প্রজ্ঞার মোড়কে সুসজ্জিত 10টা উপদেশ বাণী মহামূল্যবান উপদেশ বাণী
এখানে বাবা যারা এসেছেন আপনারা সবাই আপনাদের ছেলেদেরকে এই উপদেশগুলো দিতে হবে এখন থেকেই তাদেরকে কোরআন শেখাতে হবে এজন্য ইসলাম বলে জন্ম নেয়ার পরে বাচ্চার কানে তুমি আজান দাও যদিও বাচ্চার উপর এখনো তার আমলনামা শুরু হয় নাই কিন্তু তার কানের সামনে ইসলামটা তুমি পৌঁছে দাও এখনো তার নামাজ ফরজ না রোজা ফরজ না বড় হয় নাই আমলনামা শুরু হয় নাই কিন্তু জন্মের পরেই আজান কারণ ইসলামটাকে কানের সামনে তুলে ধরো সাত বছর বয়স হয়েছে একটা সুন্দর নাম রাখো সুন্দর নামের দরকার আছে না নাই এখন সুন্দর নাম রাখতে চায় না আজকে যার বাসায় খেলাম ছেলের নাম আল ফারাবি একজন বড় দার্শনিকের নামে নাম খুব সুন্দর এগুলো রাখবেন লোকমান এই নাম রাখবেন লোকমান নামটা কেমন লাগে সুন্দর লাগে তো এই ভালো ভালো নামগুলো রাখবেন তাহলে ছেলেগুলোর ভদ্র বানাবে কে এখন অনেক বাসায় গেলে বাচ্চাদের এমন নাম শোনা যায় অবাক হয়ে যায় চাচা গ্রাম থেকে শহরে আসছে ভাতিজার সাথে দেখা করতে গ্রাম থেকে শাকসবজি নিয়ে আসছে তো যাওয়ার পরে ভাতিজা নাস্তা দিচ্ছে চাচাকে চাচা খান চাচা নাস্তা খায় আর বলে অনেক দিন পরে আসছি তোমার নাকি এক ছেলে এক মেয়ে আমার সাথে তো কোনোদিন দেখা হয় নাই ডাকো না একটু দেখা করি ভাতিজা ওদেরকে ডাক দিছে ব্রাশ পায়া ব্রাশ পায়া শুইন না চাচা খানা থিয়া দিছে দৌড় ভাতিজা বলে চাচা দৌড়ায় না চাচা আইজো দৌড় কাইলো দৌড় জন্মের দৌড় চাচাও দৌড়ায় ভাতিজাও দৌড়ায় চাচা কয় ভাতিজা বয়স আমার আসি আমারে তুই ব্রাশ ফায়ার করিস না ভাতিজা বলে চাচা এই ব্রাশ ফায়ার ওই ব্রাশ ফায়ার না ছেলের নাম ব্রাশ মেয়ের নাম ফায়ার যে বলছে ছেলে মেয়েরে ডাকো তো ভাতিজা বলছে ব্রাশ ফায়ার কপাল পোড়া এরকম নাম আছে না নাই আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আব্দুল্লাহ আর হচ্ছে আব্দুর রহমান সুবহানাল্লাহ পড়েন এই নামগুলো রাখতে রাজি আছেন তো আব্দুল্লাহ আব্দুর রহমান রাখবেন নবীদের নামে নাম রাখবেন সাহাবাদের নামে নাম রাখবেন তাহলে ছেলেগুলো ভদ্র হবে নামাজি হবে ঠিক কিনা সাইয়েদনা লোকমান তার ছেলেকে উপদেশ দিলেন দশটা জোরে বলেন কয়টা উপদেশগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি কোরআনে যেমন যেমন বাবা উপদেশ দিয়েছিল তেমন তেমন আল্লাহ তুলে ধরেছে এজন্য সব বাবাদের উচিত ছেলেদেরকে উপদেশ দেয়া ছেলে যত ছোটই হোক তার কানে আপনি ইসলাম পৌঁছে দেন জন্মের পরে কানে আজান দেন বয়স যখন সাত দিন আকিকা দেন আকিকা অনেকে দেরি করে দেয় কুরবানির সাথে দেয় হ্যাঁ আদায় হবে কিন্তু সাত দিনে দিলে সুন্নাত সম্মত আদায় হবে ঠিক কিনা সাত দিনে দিবেন সপ্তম দিনে মেয়ে হলে একটা খাসি ছেলে হলে দুইটা খাসি বিশ্বনবীর সুন্না নিয়ে আপনি থাকেন এটার মধ্যে বরকত রহমত মার্সি ব্লেসিং চাচারা নাই সাত দিনের দিন নাম রাখবেন আকিকা দিবেন কোরআন শিখাবেন ছেলে যখন বড় হবে ছেলের হাতে কোরআন তুলে দিবেন ছেলেটা কোরআন বলা হবে আর যদি ছেলের হাতের মধ্যে গানের বাদ্যযন্ত্র তুলে দেন গানকে ভালোবাসবে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গা সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গা সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ তো গান জীবন প্রাণ তো হইবে গান শিখাইছেন কোরআন শিখান নাই কপাল পোড়া গান না শিখায়া ছেলেটারে যদি কোরআন শিখাতেন ছেলেটা বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন সেদিন থেকে কোরআনই জীবন কোরআনই আমার প্রাণ ঠিক কিনা এজন্য জীবনটা শুরু করবেন কোরআন দিয়ে জীবন শুরু করবেন ইসলাম দিয়ে তখনই ছেলেগুলো ভদ্র হবে ছোট্ট অবস্থায় ইসলাম শিখান ছোট্ট অবস্থায় নামাজ শিখান নামাজি হবে বড় হলে হবে না এজন্য মুরব্বীরা বলে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে সব মুখস্থ কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস আসলে কথাটা ঠিক কামার যখন কাদামাটি দিয়ে পুতুল বানায় একই কাদামাটি দিয়ে গ্লাস বানায় একই কাদামাটি দিয়ে কামার জগ বানায় যখন এটা কাদামাটি যে কোনো শেপ দেওয়া যায় যে কোনো স্ট্রাকচার দেওয়া যায় এইটাকে আগুনে পুরানোর পরে যখন লাল হয়ে যায় শক্ত হয়ে যায় তখন এটার শেপ দেওয়া যায় নাকি কোন স্ট্রাকচার দেওয়া যায় কারণ ওই যে নরম অবস্থায় আপনি ঠিক করেন নাই আমাদের কাছে অনেকে পানি পড়ার জন্য আসে কি জন্য পানি পড়া কয় হুজুর পোলা কথা শোনে না পোলার বয়স কত কয় 30
আমাকে পানি পড়ানা আমারে বাইটটা মেশিন দিয়ে বাইটটা খাওয়াই দিল এই পোলা মানুষ হবে না ঠিক কি না কারণ সময় মতো নামাজ শিখান নাই এখন এই ছেলে করবে টেন্ডারবাজি এই ছেলে করবে চাদাবাজি এই ছেলে হবে বাংলা ভাই ইংরেজি ভাই অঙ্ক ভাই এই ছেলে হবে ডাকাত এই ছেলে 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টানাটানি করবে এই ছেলে ধর্ষণে সেঞ্চুরি করবে এই ছেলে গাঞ্জার টাকা না পাইলে মায়ের লাথি মাইরা ঘর থেকে তাড়াবে ছোটবেলায় শিখান নাই তো এজন্য সাইয়েদনা লোকমান ছোটবেলা থেকে এই ছেলের জন্য 10টা উপদেশ দিলেন দুনিয়ার সব বাবাদের উচিত ছেলেদেরকে উপদেশ দেয়া দিতে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন রাজি আছেন এই লোকমান ছিল একজন কৃতদাস লোকমান ছিল একজন নিগ্রো লোক কুচকুচে কালো ঠোঁটগুলো পুরো হাতগুলো লম্বা কুচকুচে কালো নিগ্রো মানুষ আপনারা দেখেছেন কি যারা হজে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন দেশের বাইরে যারা ভিজিট করেছেন দেখেছেন আমি প্রথম দেখেছি মিশরে কুচকুচে কালো মানুষ এর আগে দেখি নাই লম্বা লম্বা মানুষ 2008 যখন গেলাম মিশরে মাগরিবের নামাজ পড়লাম নামাজ পড়ে সালাম ফিরায় দেখি ডান দিকে মুনকার বাম দিকে নাকির মানে কালো কালো লোক জীবনও এরকম দেখি নাই আমি 104 দেশের ছাত্র একসাথে পড়তাম ওইখানে প্রথম ওয়ালাদ্দাল্লিন সবাই কয় আমিন আওয়াজ করে আমিন অনেকে দিছে দৌড় নতুন যারা বাংলাদেশে আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে কি করবে না করবে নতুন আমল যদি কেউ দেখে অনেকের মধ্যে এই অবস্থা ঘটে ঠিক কি না কুচকুচে কালো মানুষ প্রথমে দেখলাম এরকম কুচকুচে কালো ছিল সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম দেখেন কালো হওয়ার পরেও একজন কৃতদাস গোলাম হওয়ার পরেও তার কথাগুলো কোরআনে দিয়েছে কে তার মানে ইসলামে কালো সাদায় কোনো পার্থক্য নাই ধনী গরিবে পার্থক্য নাই লম্বা খাটাতে পার্থক্য নাই পার্থক্য হলো তাকওয়ায় যার কলিজায় তাকওয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা ঠিক কিনা কিয়ামতের দিন কি প্রধানমন্ত্রীর জন্য আলাদা লাইন প্রেসিডেন্টের জন্য এমপির জন্য কিয়ামতের দিন লাইন দুইটা কয়টা আসহাবুল ইয়ামিন আসহাবুল শিমাল একটা হবে ডানপন্থী আর একটা বামপন্থী ডানপন্থীদের হাতের মধ্যে থাকবে লা ইলাহার পতাকা আলিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আর বামপন্থীদের ওইখানে কিল ঘুষি আছে না নাই দল দুইটা ওই দিন হবে আসল খেলা ফাইনাল খেলা ঠিক কি না এজন্য ইসলাম বলে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট বিটুইন আপার এন্ড লোয়ার বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি এন্ড পোরার সেকশন অফ দ্য সোসাইটি বিটুইন দ্য প্রাইম মিনিস্টার মেম্বার অফ দ্য পার্লামেন্ট এন্ড রিক্সা পুলার ফ্যাক্টরি লেবার এভরিওয়ান ইজ টোটালি ইকুয়াল 100% ইকুয়াল কমপ্লিটলি ইকুয়াল ইন দ্য আইজ অফ ইসলাম চিল্লা এখন ঠিক কি না সাদায় কালায় পার্থক্য নাই প্রধানমন্ত্রী কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালায় পার্থক্য নাই পার্থক্য হলো যার কলি যায় তাকওয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা এই জন্য লোকমান আলাইহিস সালামের কথাকে আল্লাহ সরাসরি কোট করতে একটু কুণ্ঠাবোধ করলেন আল্লাহ তুলে দিলেন কথাগুলো পেশায় ছিল রাখাল পেশায় কি ছিল সারাদিন ছাগল চরাতো রাতের বেলায় যখন ঘরে ফিরত এলাকার মানুষগুলো এরকম বসতো ওনার কথা শোনার জন্য মাগরিবের পরেই হাজার হাজার লোক চলে আসতো এই রাখালের কথা শুনতে কারণ আল্লাহ তাকে হেকমাত দিয়েছে প্রজ্ঞা দিয়েছে বিবেক দিয়েছে কমন সেন্স দিয়েছে সাইয়েদনা লোকমানের কথা শোনার জন্য হাজার হাজার লোক হয় লোকমানের মনিব ভাবে ঘটনা কি আমি হলাম ওর মনিব আমার কাছে কেউ আসে না আর এই লোকটা আমার কর্মচারী কুচকুচে কালো দেখতে তার কথা শোনার জন্য লোকেরা আসে কেন লোকদের জিজ্ঞেস করলো তোমরা আসছো কেন আপনার রাখাল ছেলের মাথার মধ্যে এত হেকমত এত বুদ্ধি তার কথাগুলো শোনার জন্য আমরা এসেছি আমার এই রাখালের এত হেকমত এত বুদ্ধি দেখি তো কি হেকমত আছে ডেকে আনলো একবার লোকমানকে লোকমান তাআলা হুনা এদিকে আসো ইবনে জারির আত-তাবারী উনার তাফসীরের ভিতরে তাফসীর ইবনে জারির আত-তাবারী এটার মধ্যে উনি লিখেছেন উনি যে কত কিছু লিখেছেন উনি একটা তারিখের গ্রন্থ ইতিহাসের গ্রন্থ লিখেছেন তারিখ আত-তাবারী আলেম যারা আছেন বুঝবেন উনি জীবনে যত পৃষ্ঠা লিখেছেন ওইটা দিয়ে যদি উনার জীবনের বয়সটারে ভাগ দেয়া হয় এভারেজে উনি দৈনিক প্রতিদিন লিখেছেন 85 পৃষ্ঠা আমরা 85 পৃষ্ঠা তো পড়তেও পারি না আপনি একদিনে 85 পৃষ্ঠা পড়ছেন কোনোদিন উনি প্রতিদিন লিখতেন অন এভারেজ 85 পেজেস 85 পৃষ্ঠা প্রতিদিন লিখতেন উনি ওনার তাফসীর এনেছেন মনিব লোকমান ডেকে বলে ও লোকমান ইজবাহ শাতান একটা ছাগল জবাই করো ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন এবার ছাগলের সবচাইতে দুইটা দামি অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো সাইয়েদনা লোকমান মনিবের কথা অনুযায়ী ছাগল জবাই করলেন জবাই করে জিহ্বাটা আর কলপটা কেটে আনলেন
বললেন মনিব এই দুইটা অঙ্গ সবচেয়ে দামি এবার মনিব বলল ইযহাব ওয়াজবাহ শাতান উখরা আরেকটা ছাগল জবাই করো ওয়া আখরিজ মিনহা আখবাস মুদগাতাইন এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনো এবার সাইয়েদনা লোকমান আবার ছাগল জবাই করলেন আবারও জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন মনিব বলে মা হাযা ইয়া লোকমান ও লোকমান সবচাইতে উৎকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনার জন্য বললাম জিহ্বার কলব আনলা সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম তখনও জিহ্বার কলব আনলা ঘটনাটা কি সাইয়েদনা লোকমান বললেন জিহ্বা যদি ভালো হয় এর চেয়ে ভালো অঙ্গ আর হয় না জিহ্বাটা যদি খারাপ হয় এর চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিক না এই জিহ্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন এই জিহ্বা দিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন এই জিহ্বা দিয়ে যদি কোরআনের দাওয়াত দেন এই জিহ্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন এই জিহ্বাটাই হলো সেরা অঙ্গ আর এই জিহ্বা দিয়ে যদি মিথ্যা কথা বলেন ওয়াদার খেলাফ করেন মানুষকে গালি দেন চুগলখুরি করেন গীবত করেন জিহ্বার চেয়ে খারাপ কোন অঙ্গ হতে পারে এজন্য আল্লাহ বললেন আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন ও গোলাম তোরে চোখ দিলাম ঠোঁট দিলাম তোরে আমি জিহ্বা দিলাম জিহ্বা দিলেন কে জিহ্বা না থাকলে খাবারের স্বাদ নিতে পারতেন জোরে বলেন আল্লাহর দেহের অঙ্গগুলোর সেটিং এত সুন্দর এই দেখেন খাবো এইখানে মুখ চাবানোর জন্য ভিতরে দাঁত ঘ্রাণ নেওয়ার জন্য তার 2 ইঞ্চি উপরে নাক দেখার জন্য চোখ আচ্ছা আমাদের চোখ দুইটা যদি পিছনে থাকতো এদিকে একটা দিকে একটা তাহলে খাওয়ার সময় এটা ভালো কি খারাপ দেখার জন্য এভাবে নেওয়া লাগতো তাই না নাক যদি এইখানে না থাকে নাক থাকতো এখানে পিঠে পিঠে যদি নাকটা থাকতো তাহলে খাওয়ার আগে এটা কি ভালো খাবার না বাসি খাবার আগে নাকের এখানে দেখানো লাগতো একটু শুইকা দেখি ভালো কিনা ঠিক কিনা চোখ দেখানে আল্লাহ রাখলেন এখান থেকে যদি মাত্র 2 ইঞ্চি উপরে এইখানে হয়তো বাম চোখটা এদিকে ডান চোখটা কি হইতো ফুটবল খেলতে যায় ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত ঠিক কিনা কান দুইটা চমৎকার জায়গায় দিলেন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর এই বডি মেকানিজম হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি আপনি চিন্তা করেন কিভাবে আল্লাহ ডিএনএ দিয়েছেন ডাইঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড যেটা আমাদের প্রাণের ব্লুপ্রিন্ট কুটি কুটি ডিএনএ আমার দাদা আমার পরদাদা আমার 14 দাদা কে কোন ধরনের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স কোয়ালিটি নিয়ে এসেছে সব ডিএনএ এর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন একজনের ডিএনএ এর সাথে আরেকজনের ডিএনএ এর কোনো মিল নাই কোন সুবহানাল্লাহ এমন ভাবে সেটিং করেছেন যেটা যেখানে দরকার খেয়াল করে শুনেন এই যে কানটা এই কানটা যদি আল্লাহ এই বগলের নিচে দিত আর এই ডান কানটা যদি এই বগলের নিচে দিত আজকে আমার ওয়াজ শোনা লাগতো এইভাবে ঠিক কি না কারণ এইভাবে যদি কান চাপা পড়ে থাকে কথা শোনা যাবে সুবহানাল্লাহ কইতে পারলেন না এইজন্য আল্লাহ বললেন আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন তোরে জিহ্বা দিলাম জিহ্বা দিয়ে স্বাদ নেয়ার সুযোগ দিলাম আমাদের এই যে জিহ্বা নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিহ্বাটারে বানিয়েছেন এই জিহ্বার পার স্কোয়ার সেন্টিমিটারে টেস্ট বার্ড আছে 84টা সেই হিসাবে আমাদের পুরো জিহ্বা দিয়ে আমরা কয়েক হাজার ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি কোন সুবহানাল্লাহ এত নরম অঙ্গ দেহের আর দ্বিতীয়টা নাই একটা চুল যদি জিহ্বার মধ্যে পড়ে যায় সেটাও টের পাওয়া যায় জোরে কোন ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন সাইয়েদনা মুসার ডেকে বললেন ও মুসা তোর মেজাজ দিয়েছি গরম কিন্তু জিহ্বা দিয়েছি নরম ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যাবা গরম মেজাজটা নিয়ে যেও না নরম জিহ্বাটা দিয়ে নরম নরম ভাষায় দাওয়াত দিবা ফাকুলা লাহু কওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা ও মুসা তুমি আর তোমার ভাই হারুন ফেরাউনের কাছে যখন যাবা মেজাজ গরম দেখায় না মেজাজ দিছি গরম কিন্তু জিহ্বা দিছি নরম নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা হয়তো ফেরাউনের কপালে খুলে যেতে পারে ঠিক কি না এজন্য লোকমান জিহ্বা কেটে এনে বলল জিহ্বাটা সবচেয়ে ভালো আবার সবচেয়ে খারাপ কলব কেটে এনে বলল কলবটা সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ কলবে যদি আপনি আল্লাহরে বসান এই কলবের ভেতরে যদি আল্লাহরে জিকির বসান এই কলবের মধ্যে যদি সবার জন্য ভালোবাসা থাকে পিস ফর অল লাভ ফর অল নো হেট্রেড ফর এনিওয়ান নো জেলাস ফর এনিওয়ান কারোর জন্য ঘৃণা থাকবে না অন্তরে সবার জন্য ভালোবাসা আছে না নাই এই অন্তরে যদি সবার জন্য ভালোবাসা পুষে রাখেন আল্লাহর জিকির দিয়ে যদি অন্তরটারে সমৃদ্ধ করেন কলবের চাইতে দামি কোনো অঙ্গ আছে নাকি এজন্য আল্লাহ বললেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না একমাত্র জিকির ছাড়া লা ইলাহা
لا إله إلا الله محمد رسول الله صلى الله এজন্য এই কলবে জিকির করতে হবে কলবের মধ্যে আল্লাহকে স্থান দিতে হবে কলব পরিষ্কার হয় জিকির দিয়া অনেকে বলে আমরা জিকির করি না কলবে আয়না বসাই কি বসাই আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে আছে না নাই আসলে আয়না আছে নাকি কলবে বাবার কলবেই নাই তোমার কলবে থাকবে কেমনে আয়না টাইনা কিছু না কলবের ভিতরে জিকির থাকবে কার লোকমান বলল সবচেয়ে দামি অঙ্গ জিহ্বা সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ জিহ্বা সবচেয়ে দামি অঙ্গ কলব সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কলব মনিব তো বলে তাই তো লোকমানের তো আসলেই অনেক জ্ঞান মনিব বলে যা লোকমান আর আমার রাখালগিরি করার দরকার নাই তোরে আমি আজাদ করে দিলাম দিন রাত সারা দিন সারাক্ষণ মানুষকে তোর জ্ঞান বিলিয়ে বিলিয়ে মানুষকে তুই আলোকিত করে দে সুবহানাল্লাহ বাড়িতে যে বললেন এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুর লিনাফসি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন হামিদ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমি লোকমানরে হিকমত দিয়েছি কি দিয়েছি কথা বলেন হিকমত শব্দটির সাথে আপনারা পরিচিত না আমরা কিন্তু বলি এই কথা বলার সময় হিকমত খাটায় বলবি বলি না বলি না বলি না হিকমত হলো কেমন করে কথা বলতে হয় কিভাবে বলতে হয় কোন জায়গায় কোনটা বলতে হয় এটার নাম হলো হিকমত নলেজ আর কমন সেন্স ইজ ইকুয়াল টু উইজডম প্রজ্ঞা হিকমতের বাংলা হচ্ছে প্রজ্ঞা ইংরেজি হচ্ছে উইজডম আপনার যে জ্ঞান আছে জ্ঞানের সাথে যদি কমন সেন্সটারে কাজে লাগান ওইটাই প্রজ্ঞা তখনই আপনি ওয়াইজ ম্যান হয়ে যাবেন ঠিক না আপনার জ্ঞান আছে নামাজ পড়া ফরজ নামাজ পড়লে জান্নাতি হওয়া যায় এটা কিন্তু হিকমত না এটা হলো জ্ঞান নলেজ এবার কেমন করে রুকু করবেন কেমন করে সিজদা করবেন কেমন করে নামাজ পড়বেন এটা জানার নাম হলো হিকমত তার মানে জ্ঞানকে প্রয়োগ করার কৌশল হচ্ছে হিকমত জ্ঞান প্রয়োগের বাস্তব কলা কৌশল মেকানিজম জানার নাম হচ্ছে হিকমত এই জন্য যারা কোরআনের দাওয়াত দেয় যারা মুফাসসিরে কোরআন যারা খতিব যারা ইমাম সাহেব আল্লাহ তাদেরকে বললেন দাওয়াত দেওয়ার সময় হিকমতের সাথে দিবা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান উদউ ইলা সাবিলি রাব্বিকা আল্লাহর রাস্তায় দাওয়াত দাও কিভাবে দিবা বিল বিল হিকমা হিকমতের সাথে দিবা হিকমত আল্লাহ সবারে দেয় না ইউতিল হিকমাত মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাত ফাকাদ উতিয়া খাইরান কাসীরা আল্লাহ হিকমত দেন কিন্তু সবাইরে নয় যারে দেন তার কপাল রে উজালা করে দেন হিকমতের আরেক অর্থ সুন্নাহ বিশ্বনবী ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা কিতাব শিখাবে আর বিশ্বনবীর সুন্নাত শিখাবে এই সব হিকমত আল্লাহ লোকমানকে দিয়েছেন এজন্য রব্বুল আলামিন আমাদেরকেও হিকমত দেখ আমরা চাই কি চাই না চাই কি চাই না সবাই পড়েন আল্লাহুম্মা উরজুকনা আল হিকমা ও আল্লাহ আপনি আমাদেরকে হিকমত দেন পড়েন আমিন আমি লোকমানকে হিকমত দিয়েছি আর বলেছি আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি হিকমত দিয়ে আমি লোকমান রে বললাম ও লোকমান আনিশকুর লিল্লাহ শুকরিয়া করবা কার জোরে বলেন কার আল্লাহর শুকরিয়া করবা কারণ শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে শুকরিয়া না করলে নেয়ামত কেড়ে নেয় কে লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ ও বান্দা যদি আমার নেয়ামতের শুকরিয়া করো এই যে ভাত খাও এই যে মাছ খাও গোশত খাও এই যে বাতাস নাক দিয়ে বাতাস নাও এই যে প্রাণ ভরে তুমি পানি খাও এই যে আমি নেয়ামত দিয়েছি নেয়ামত গুলোর শুকরিয়া যদি করো নেয়ামত বাড়ায় দিবে কে আর যদি না শুকরি করো জেনে রেখো আমার আজাব বড় কঠিন ইন্না বাদশা রাব্বি কালা সাদিদ আমার পাকড়াও বড় কঠিন আমি আল্লাহ সব সময় ধরি না কিন্তু যখন ধরি তখন ধরে 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 না ধরলে আল্লাহ জোরে বলেন ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরি না কিন্তু ধরলে সারি না
ফেরাউন রে ধরে না কিন্তু যখন ধরছে তখন আর নমরুদ রে ধরে না কিন্তু যখন ধরছে মশার কামড় দিয়ে দুনিয়া থেকে শেষ ফেরাউন কে সাগরের মধ্যে সুবানি খাওয়াইছে কে আব্রাহার বাহিনী কে আবাবিল দিয়ে ধ্বংস করলো কে আবার কাবা ভাঙতে লে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল আল্লাহু আকবার তার মানে সব সময় ধরে না অনেক ছাড় দেয় ফামা হিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা কাফেরদেরকে আমি ঢিল দেই চান্স দেই সময় দেই দেখি ফিরে আসি কিনা দেখি তওবা করে কিনা দেখি মসজিদে ঢুকে কিনা দেখি নামাজি হয় কিনা দেখি ভালো মানুষ সাজে কিনা জোরে কোন ঠিক কিনা আমরা যখন ঘুরি উড়াই হাতে থাকে কি নাটাই থেকে আমরা সুতায় ঢিল দেই তাই না ঘুরি ডানে যায় বায়া যায় কি আরাম উঠতেছে এই আকাশে এদিকে যায় ওদিকে যায় তার মানে কি এই যে ঘুরির আর ফিরে আসা লাগবে না আসা লাগবে কি লাগবে না সুতা আমরা ঢিল দেই ঘুরি আকাশে উড়ে সন্ধ্যাবেলায় নাটাই ধরে যখন সুতায় টান দেই ঘুরির ফিরে আসা লাগে কি লাগে না এই জন্য সুযোগ পেয়ে গাদ্দারি করো না নাফরমানি করো না সুতায় ধরে যখন টান দিবেন ফিরে আসা লাগবে ঠিক কিনা এই জন্য আল্লাহ বলল শুক্রিয়া করো বললেন শুক্রিয়া করো বাড়ায় দিব না শুক্রি করলে কেড়ে নিব শুক্রিয়া করবেন না কেন এত নেয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন নেয়ামতগুলো গুনে শেষ করতে পারবেন পারবেন আমার দেহে কত নেয়ামত আমার ঘরে কত নেয়ামত আমার ব্যবসা প্রতিষ্ঠানে কত নেয়ামত গোটা বসুন্ধরা পৃথিবী ব্যাপী কত নেয়ামত ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি শুকরিয়া করো শুকরিয়া করলে তোমারই লাভ যে শুকরিয়া করে নিজের জন্যই করে না কে আল্লাহর লাভ আমরা শুকরিয়া করলে আল্লাহর অনেক লাভ না আল্লাহর ক্ষমতা অনেক বেড়ে যাবে আমরা শুকরিয়া করলে বেড়ে যাবে বেড়ে যাবে আল্লাহ বলে গোলাম পৃথিবীর সবাই যদি মুত্তাকি হয়ে যাও দুনিয়ার সবাই যদি নামাজি হয়ে যাও আল্লাহর ওলি হয়ে যাও আমার কোনো লাভ নাই লাভ তোর আর সবাই যদি কাফের হয়ে যাও আমি আল্লাহর লস নাই লস ও তোমার জোরে কোন ঠিক কিনা সই মুসলিমের বর্ণনা দুনিয়ার সবাই যদি কাফের হয়ে যায় মুশরিক হয়ে যায় আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না সবাই যদি জিকির করে ওলি হয়ে যায় আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও বাড়বে লাভ লস কার কয় আল্লাহর লাভ লস কার কার আরো জোরে সবাই বলেন লাভ লস আমাদের ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিউন হামিদ আর যদি কুফরি করো জেনে রেখো আল্লাহ মুখাপেক্ষী আল্লাহর কিছু লাগে না লাগে আমাদের আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে ঠেকা আল্লাহ কারো কাছে ঠেকা নাকি আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ কারো কাছে চাই নাকি এবার সাইয়েদনা লোকমান ছেলেরে দাওয়াত দিবেন ছেলেরে উপদেশ দিবেন শুনতেছেন আল্লাহ বললেন واذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم শুরু করলেন উপদেশ ও নবী স্মরণ করুন এই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে এজন্য ছেলেরে নসিহত করবেন উপদেশ দিবেন বিবিকে নসিহত করবেন কোরআনে আল্লাহ বলেছে ফাইদুহুন্না বিবিরে ওয়াজ করো আমরা ওয়াজ করতে চাই না ফ্যামিলি মিটিং নাই ছেলেদেরকে আমরা কিছু বলি না ছেলেদেরকে উপদেশ দিবেন লোকমান বলল ইয়া বুনাইয়া ও আমার বাজান ও আমার কলিজার টুকরা সন্তান আদর করে বলবেন তমুক দিবেন না হারামজাদা গোলামের পোলা গোলাম নামাজ পড়স না আজকে তোর একদিন কে আমার একদিন বলাই কেবল ঠিক আছে আজকে আমনের একদিন আর একদিন আমার ঠিক কিনা কাজ হবে না নরম ভাষায় দরদ নিয়ে বলবেন হৃদয় নিংড়ানো দরদ নিয়ে কোনো কথা বললে ওই কথাটা আরেকজনের হৃদয় স্পর্শ করে ঠিক কিনা এজন্য দাওয়াতের ভাষা হতে হবে খুব হৃদয় স্পর্শী নসিহত হতে হবে খুব কোমল ভাষার অনেকে নসিহত করে মনে হয় যে আমার কি লাইবে আছে না নাই এটা তো নসিহত না এটা ঝগড়া বাবা ছেলেরে ডাক দিল ইয়া বুনাইয়া ও আমার বাজান ও আমার কলিজার টুকরা ও আমার বৎস ও আমার সন্তান ও আমার কলিজার টুকরা এরকম দরদ মাখা কণ্ঠে ও আমার বাজান ও আমার সন্তান এভাবে ডাক দিল কলিজার টুকরা সন্তান বলে প্রথম উপদেশ দিচ্ছে লা তুশরিক বিল্লাহি ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম ও আমার কলিজার টুকরা সন্তান শিরক করো না কি করো না সবাই বলেন কি করো না
শিরক করো না কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরক হলো বড় জুলুম কারণ এই জুলুমটা কোনো মানুষের উপর জুলুম নয় জুলুমটা কার উপর যে আল্লাহ রিজিক দেয় আল্লাহর নামই না আরেকজনরে মানেন আপনি মুমিন না মুশরিক যে আল্লাহ আপনার স্রষ্টা তার ইবাদত না করে আরেকজনের ইবাদত করেন আপনি মুমিন না মুশরিক এজন্য বললেন লা তুশরিক বিল্লাহ শিরক করো না খেয়াল করবেন সবচেয়ে জরুরি জিনিস আগে বলতে হয় এই জিনিসটা অনেক জরুরি শিরক কিন্তু অনেক ভয়ঙ্কর শিরক হচ্ছে ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী মারণাস্ত্র এই শিরক যদি আপনি করে ফেলেন আপনার সব শেষ এজন্য প্রথমে শিরকের কথা বললেন শিরক হলো ঈমান বিধ্বংসী মারণাস্ত্র এইডস এর চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যানসার আছে শিরকের কোনো অ্যানসার নাই ঠিক কি না বিশ্ব নাই বলেন আখফা মিন দাবিবিন নামাল পিপরার চেয়েও গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে শিরক নামক ভাইরাস ঢুকে তোমার ইমানকে সারকার করে দিবে ঠিক কি না এজন্য কখনোই কোনোভাবে শিরক করা যাবে আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পড়ে পড়িস আগে বল শিরক করস কিনা আমরা বলি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমরা বলি ও আল্লাহ ওমা নামিলাল মুশরিকিন আমরা শিরক করি আবার যখন আমরা হজ করতে যাই ইজার পরে রিদা পরে হজের জন্য যাই আল্লাহ বলে হজ পরে করিস আগে বল শিরক করস কিনা আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ও আল্লাহ কোনো শরীক করি না কোনো শিরক করি না কোন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন শুধু শিরকের গুনাহ ছাড়া কোন গুনাহ ছাড়া আরো জোরে বলেন আল্লাহ সব গুনাহ মাফ করেন কিন্তু শিরকের গুনাহ মাফ করেন এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বললেন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কিয়ামতের দিন আমার সামনে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা আর দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব পাহাড় পরিমাণ গুনাহ এই গুনার ভিতরে শিরকের গুনাহ নাই তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে এজন্য আল্লাহ ফরমান লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন যদি কোনো ক্রমে শিরক করে ফেলো তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে এজন্য শিরক করা যাবে শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউরে মনে করা আল্লাহর অংশীদার স্থাপন করা আল্লাহর নামে কাউরে ডাকা আল্লাহর মতো কাউরে ক্ষমতাবান মনে করা এটা হচ্ছে শিরক বুঝতে পেরেছেন এজন্য প্রথমে ছেলেরা বললেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করবা না শিরক হলো বড় অপরাধ শিরক হলো মহা পাপ সব পাপের বাপ এটা হচ্ছে শিরক এটা কি শিরক করা যাবে শিরক তিন ধরনের কথাগুলো কঠিন সহজে বুঝালে বুঝবেন সহজ করে কইতে আমায় কহো যে সহজ করে যায় না কওয়া সহজে সহজ করে বুঝাচ্ছি কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে শুনতেছেন তো তিন প্রকার প্রথমে শিরক দুই প্রকার শিরকে আকবর শিরকে আসগার শিরকে আকবর মানে বড় শিরক এই শিরক করলে আপনি মুশরিক আবার নতুন করে কালিমা পড়তে হবে এটা তিন ধরনের শিরক ফির রুবুবিয়া রব হিসেবে মানতে হবে একজনকে তিনি কে আল্লাহর ছাড়া যদি অন্য কাউরে রব মানেন আপনি মুমিন না মুশরিক এজন্য কবরের প্রথম প্রশ্ন কি মার রব্বুক আপনি যদি কোন জানি না কোনি আছে না নাই আপনার বলতে হবে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব পড়েন আল্লাহ আমার রব আর শিরক ফির রুবুবিয়া রবের নামে যদি শিরক করেন ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি বড় রব আমি বড় খোদা আল্লাহ কয় তুই হুদা এজন্য সাগরের মধ্যে সুবাইছে কে এজন্য আল্লাহ ছাড়া কাউরে কোনোদিন রব মানা যাবে না দুই নাম্বার শিরক ফিল উবুদিয়া ইবাদত হবে একজনের তিনি কে এখন আপনি মসজিদেও যে আল্লাহর সেজদা দেন আবার দরগায় যে মাজারে যেও আপনি সেজদা দেন আপনি মুমিন না মুশরিক মাজারে যে অনেক মহিলারা সেজদা দেয় আছে না নাই কয় ছেলের জন্য বাবার কাছে গেছি বাবার দরবারে যায় বাবা নাকি ছেলে দিব মাজারে গেলে বলে ছেলে পাওয়া যায় আচ্ছা কুত্তার যে বাচ্চা হয় কুত্তা কোন দরবারে গেছিল হ্যাঁ ছাগলের যে বাচ্চা হয় ছাগলে কোন মাজারে যায় গাভী যে প্রতি বছর বাছুর দেয় গাভী কোন বাবার দরবারে যায় বাচ্চা পাইলো কথা কি বুঝেন একটু বিবেক খাটান
এই যে কুকুরের বাচ্চা হয় ছাগলের বাচ্চা এরা তো কোনো মাজারে যে মানত করলো না এদেরকে বাচ্চা দিল কে তো কুকুরে আল্লাহ বাচ্চা দিতে পারলে কি আপনারা দিতে পারে না يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير تني جاك چان تاك چلے دن أبر جاك چان تاك مي دن أبر جاك چان تار چلے دن مي دن أبر جاك چان چلے دن نا مي دن نا تني كي এই জন্য ছেলে মেয়ে যদি চাইতে হয় যাবেন কার কাছে তিন নম্বরে আশিরকু ফিল আসমাই ওয়া সিফাত আল্লাহর সিফাতি নাম যদি কারো সাথে লাগান আমার আল্লাহর নাম হলো গাউসুল আজম মানে মহান সাহায্যকারী এখন আব্দুল কাদের জিলানীরে যদি বলেন গাউসে পাক আপনি মুমিন না মুশরিক খবরদার আল্লাহ হচ্ছে গাউসুল আজম আল্লাহ কে গাউসুল আজম এটা আল্লাহর নাম আল গাউস আল আজম আব্দুল কাদের জিলানী অনেক বড় আল্লাহর ওলি ছিলেন ওলিরে ওলি বলে ডাকবেন ওলিরে আল্লাহর নাম দিয়ে ডাকা যাবে আব্দুল কাদের জিলানী শুধু ওলি ছিলেন না মুজাহিদ ছিলেন মুফতাকির বিল্লাহ ছিল ওনার সময়ের প্রেসিডেন্ট ওই প্রেসিডেন্টের ঘুষাইয়া চাপা ভাঙা দিয়েছে উনি পিটায়া আকারে সুলতানাত মাটির সাথে মিশিয়ে দিয়েছে আব্দুল কাদের জিলানী বাগদাদে 400 মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ওনার ইলমি খেদমত নিয়ে কথা নাই ওনার জিহাদি জীবন নিয়ে কথা নাই খালি কথা ফু দিলে বলে পানি আগুন হয়ে যায় আগুন পানি হয়ে যায় কপাল পড়া ঠিক কি না খাজা মাইনউদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন তার চেয়ে বড় পরিচয় হলো মুজাহিদ ছিলেন পৃথ্বীরাজের সিংহাসন হিন্দুস্তানে লাঠি মেরে উড়িয়ে হিন্দুস্তানের মতো জায়গার মধ্যে কালিমার পতাকা গেড়েছেন ঠিক কি না এই ওয়াজগুলো করে না শুধু বলে ফু দিয়া এটা করছে যায় নামাজ বিছাইয়া সাগর পার হইছে খালি এই ওয়াজ করে এর এক একজন মুজাহিদ ছিলেন এর এক একজন স্ট্রাগল করেছেন অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছেন চিল্লায় বলেন ঠিক কি না এজন্য খবরদার আল্লাহর নামের সাথে আল্লাহর মতো করে কাউরে ডাকা যাবে না কোন ধরনের শিরক করা যাবে না এটা গেল শিরকে আকবার এবার আসেন শিরকে আসগর হচ্ছে ছোট শিরক কি শিরক কথা বলেন এটা করলে আপনি সাথে সাথে মুশরিক হবেন না কিন্তু কবিরা গুনাহ হবে আপনাকে তওবা করে ক্ষমা চাইতে হবে চিল্লায় বলেন ঠিক কি না ছোট শিরকের মধ্যে এক নাম্বার হলো রিয়া শফ লোক দেখানো নামাজ পড়তে হবে একজনের জন্য তিনি কে এখন যদি আপনি লোক দেখানো নামাজ পড়েন আপনি শিরক করে ফেললেন বিশ্বনবী বলেন আমি আমার মৃত্যুর পরে তোমাদের ব্যাপারে সবচেয়ে যেই জিনিসটার আমি নবী ভয় পাই সেটা হলো আর রিয়া ছোট শিরক মানুষ লোক দেখানোর জন্য কাজ করে হজ করেছে নামের আগে হাজি না লেখলে উনি সাইতে ওড়ে আছে না নাই তো আপনি হজ করছেন কি আলহাজ লাগানোর জন্য তো আপনি তো নামাজও পড়েন নামের আগে মুসল্লি লাগান না কেন আপনার নাম হবে আল মুসল্লি আস সাইম আল মুজাক্কি আল হাজ কুতুবুদ্দিন কারণ আপনি নামাজ পড়েন আপনি যাকাত দেন আপনি রোজা রাখেন শুধু হজটা লাগান কেন কপাল পোড়া হজ করেছেন আল্লাহর জন্য খবরদার কোনোদিন নামের আগে আলহাজ লাগাবেন না লাগাবেন হজ করেছেন কারা দেখাইতে কার খুশির জন্য তো আপনি যে হজ করছেন আপনি যে নামাজ পড়েন আপনি যে তাহাজ্জুদে উঠে কাঁদেন এটা নামের আগে লাগান কেন আমলগুলো বাতিল হয়ে যাবে রিয়া সব শেষ করে দেয় জাহান্নামের অতল গহ্বরে একটা জায়গা আছে ওই জায়গাটার আগুনের এত তেজ খোদ জাহান্নাম ওই জায়গা থেকে 70 বার দিনে পানা চায় সাহাবারা বললেন ওই জায়গায় কারা যাবে বিশ্বনবী বললেন যারা লোক দেখানো আমল করবে তারা যাবে এজন্য রিয়া করা যাবে কয়টা বলবো শিরকুল আসগার অনেক তারপরে আছে আল হালাফ বি গায়রি ইসমিল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিরা কাটা আমাদের দেশে এগুলো আছে না নাই কয় মাথার কসম টুপির কসম বিদ্যার কসম মায়ের দুধের কসম মসজিদের কসম কোরআনের কসম কোনো কিছুর নামে কসম কাটা যাবে না একজনের নাম ছাড়া তিনি কে মান কানা হালিফান বিল্লাহ লা মুহালাতা যদি আপনার কসম কাটতেই হয় কোন কাজে একজনের নামে কাটবেন তিনি কে আপনি বলবেন আল্লাহর কসম আবার বারবার যারা কসম কাটে তাদের মধ্যে নেফাকি আছে বারবার নয় কোন একটা বিষয়কে এমফাসাইজ করার জন্য গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় কসম কাটা লাগে না বিচারে সালিশে অনেক বিষয়ে কসম কাটা লাগে তাকিদ দেওয়ার জন্য তখন আপনি কসম কাটবেন একজনের নামে তিনি কে আল্লাহর নামে আপনি কসম কাটবেন আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম কাটা যাবে এরপরে আত্মীয়রা
বিশ্বনেই বললেন লা তিয়ারাতা ফিল ইসলাম ইসলামের শুভ অশুভ কিছু নাই সুলক্ষণে কুলক্ষণে বলতে কিছু নাই কুফা টুফা বলতে কিছু নাই কয় তুই একটা কুফা তুই ঘরে ঢুকলেই বাংলাদেশের উইকেট পড়ে তুই বাইর 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 বলি না কেউ ঢুকলে কি উইকেট পড়ে সে ঢুকলেও পড়বে না ঢুকলেও পড়বে এটা তো একটা খেলার সিস্টেম আপনি ভালোভাবে খেললে আপনার উইকেট পড়বে কেন ঠিক কি না এই কুফা বলতে ইসলামে কিছু নাই নতুন বউ আসছে বাড়িতে মাছ বানায় খাও মাছ বউ মাছ বানাইতে যায় ফ্রিজ ভেঙে ফেলছে কে বউটা ভালো না এটা কুলক্ষণ এটা অপয়া এগুলো ইসলামে না ইসলাম বলে আল কদর আল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ ভালো হোক মন্দ হোক দুনিয়ার কেউ করতে পারে না করতে পারে একজন তিনি কে আল্লাহ এরপরে ইতিয়ানুল আরাফিন গণকের কাছে যাওয়া যাবে অনেক গণক বাবা বাংলাদেশে আছে না নাই গনে গনে নাকি সব বলে দেয় বিশ্বনই বললেন মান আতা আররাফান যে কোন গণকের কাছে যায় ফাসআলাহু আন শাইইন যে কিছু জিজ্ঞেস করে গণকের কাছে যে জিজ্ঞেস করার সাথে সাথেই 40 দিনের আপনার নামাজগুলোরে বাতিল করে দিবে কে গণক যা বলছে এটা বিশ্বাস করেন নাই শুধু জিজ্ঞেস করছেন 40 দিনের নামাজ বাতিল আর গণক যা বলেছে যদি বিশ্বাস করেন মুশরিকদের কাতারে আপনারা তুলে দিবে কে এজন্য গণকের কাছে যাওয়া যাবে না গণকের যে বলবেন ও গণক বাবা আপনার চেম্বারে আপনি কি করেন গণক বলবে আমি ভবিষ্যতের সব কথা জানি সব বলে দেই এটা বললেই দিবেন এক থাপ্পড় 20 কেজি ওজনের যদি বলে এই থাপ্পড় দিলি কেন বলবেন তুমি তো গণক ভবিষ্যৎ জানো আজকে আমি এই সাথে থাপ্পড় দিব আগেই তো জানার কথা তুমি না সব জানো আমারে দেখে তুমি দৌড় দাও নাই কেন ঠিক কি না এইভাবে সাইজ করবেন গণক বাবাদেরকে এরপরে আছে রাশিফল বাবা মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি তুলা রাশি সিংহ রাশি আছে না নাই আপনি যাবেন কইব তোর উল্লুক রাশি আপনার বন্ধুরে নিয়ে যান বলবে তোর বন্ধুর ভাল্লুক রাশি আপনার বউ নিয়ে যান বলবে তোর বউয়ের বিলাই রাশি আপনি যায় বলবেন বাবা আমার রাশি কইব তোর কুত্তা রাশি আপনার ছোট্ট ছেলেটারে নিয়ে যান বলবে তোর ছেলের ইন্দুর রাশি আছে না নাই হাতের রেখা দেখে এরা সব বলে এই যে এইখানে তোমার বিবাহ এটা একটু ঘুরাই দিলে এটা ওইদিকে যাবে আর তুমি তো সৌদি চলে যাবে কিছুদিন পরে তোমার ভাগ্যে অনেক কিছু আছে হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ লোক পৃথিবীতে আছে না নাই তো যেই লোকটার হাত নাই তারও তো ভাগ্য আছে এজন্য কপাল পোড়া এদের কাছে যাওয়া যাবে খবরদার টিয়া পাখির কাছে যায় টিয়া পাখি নাকি ভাগ্য বলে দেয় কত নিম্ন রুচির লোক হতে পারলে একজন মানুষ আশরাফুল মখলুকাত হয়ে টিয়ার কাছে ভাগ্য জানতে চায় ভাগ্য তো মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে লৌহে মাহফুজে লিখে দিয়েছে কে আর জোরে বলেন কে এরপর কোমরে কাইতন বাদে আছে না নাই হাতের মধ্যে আজমি শরীফের সুতা বাদে পরীক্ষার রাত্রে দেখলাম একটাই ঘুরে বললাম কিরে পরস না কয়ে যে হুজুর সুতা আছে আজমি শরীফের সুতা আমার এ প্লাস ঠেকাবে কে এরকম আছে না নাই সুতা তোমার কিচ্ছু করতে পারে না করতে পারে একজন তিনি কে এরপরে ইঁদুরের কাছে যে দাঁত চায় দাঁত নিয়ে কই ইন্দুর মামা ইন্দুর মামা মাই কইছে আমনে আমার বড় মামা আমার মোটা দাঁত নিয়ে আমনের চিকুন দাঁত দেন এলাকায় বলে এখানেও বলে ইঁদুরের কাছে আর দাঁত চাইবেন কোনোদিন চাইবেন এরপর ট্রাকের পিছনে জুতা ঝুলা আছে না নাই তাও পুরান জুতা দেখবেন রাত্রেবেলা ট্রাকের পিছনে সব পুরান জুতা একটার ধরলাম কি রে পুরান জুতা কেন কে হুজুর চোখ লাগে বদনজর মুখ লাগে তো কি লাভ কই যেটা মুখ লাগাইছে ওটার গালে যায় আমার সিরা জুতা পড়ছে কপাল পোড়া তুমি ট্রাক কে হেফাজতের জন্য জুতার উপর তাওয়াক্কুল করেছো আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই তুমি মুশরিক জোরে কোন ঠিক কি না এরপরে মাজার দেখলে ড্রাইভার ভাইরা গাড়ি স্লো করে করে কি করে না মাজারের দিকে এরকম করে আছে না নাই কিরে স্লো করলি কেন কয় বাবার মাজার বাবায় অনেক গরম গাড়ি আমার উল্টায় দিবে জোরে চালাইলে গাড়ি উল্টায় দিলে দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যে লোক কবরে শুইয়া মানুষ মারে ওই আল্লাহর ওলি নাকি ডাকাই ওটা তো অনেক বড় সন্ত্রাসী ঠিক কি না এরপর বাচ্চাদের কপালে কালো টিপ আছে না নাই আমি আমার বাড়িতে আমার পুরাতন একটা অ্যালবাম ঘাটতে শুরু করলাম ঘাটতে ঘাটতে দেখি আমার বয়স যখন 4 তখন আমার একটা ছবি ওইখানে আমার কপালেও কালো টিপ দেওয়া আম্মারে ধরলাম কালো টিপ দিলা কেন কই তোর নানি কইছে নানি রে ধরলাম তুমি কইছো কেন কই তোর বড় আম্মা কইছে ওই বেডিয়ার বাইসা নাই আর ধরতেও পারি নাই এই জন্য এগুলো করা যাবে
এই কালো টিপ দিবেন না সূরা ফালাক নাচ করে ফু দিবেন সুস্থ করে দিবে কে তারপরে কয় পরীক্ষা সকালে ডিম খাবি না পরীক্ষায় ডিম পাবি আপনাদের এলাকায় বলে বলে আহা এটা ভুয়া কথা আমি তো সব সময় পরীক্ষার দিন সকালে ডিম খাইতাম আর ফাস্ট হয়ে যেতাম এই যে মিশরের পরীক্ষায় যখন দিলাম ডিম খেয়ে গেছি ফাস্ট হয়ে গেছি ডিম খেলে ফাস্ট হয়ে যাবেন ডিম খেলে পরীক্ষা ডিম পাবে এটা ভুয়া কথা এরপরে কয় জট কলা খাইস না জমজ পোলাইব আসরে নাই জমজ হলে তো ভালো দুইবারের কষ্ট একবারে সারলো দুইবার বউয়ের কষ্ট কমে গেল দশ মাস দুই বছর কত কষ্ট দুইবার পেট কাটো আর জামাইয়ের টাকা খরচ সিজারের টাকা আছে না নাই তো একবারে যদি হয়ে যায় কষ্ট কমে গেল না কপাল পোড়া জট কলা দেখে দেখে খাইবেন বাইসা বাইসা খাইবেন কিচ্ছু হবে না সুবহানাল্লাহ এরপরে বলে তোর যদি হাত চুলকায় তাহলে তোর টাকা আসবে বলে না আসলে কি আসে টাকা আসে আসে না ধনী বানায় কে গরিব বানায় কে আবার মাথায় যদি দুই গিট থাকে দুইটা গিট থাকে কয় তোর দুই বিয়া আছে না নাই মুসলমান এগুলোতে বিশ্বাস করতে পারে এজন্য লোকমান বললেন লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লা যুলমুন আযীম খবরদার শিরক করো না শিরক বড় অপরাধ এক নাম্বার উপদেশ শেষ দুই নাম্বার ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খরদালিন فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير প্রথম উপদেশ দিলেন বাবা শিরক করিস না শিরক বড় পাপ সব পাপের বাপ ক্যান্সারের অ্যান্সার আছে শিরকের কোনো অ্যান্সার নাই দ্বিতীয় উপদেশ দিলেন বাবা ছোট্ট কোন ভালো কাজ কিংবা মন্দ কাজ যদি করো পাহাড়ে ঢুকেও যদি করো আকাশে উঠেও যদি করো জমিনের গর্তের মধ্যেও যদি করো কেউ দেখে না দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বুঝে না বুঝে কে দরজা বন্ধ করে লাইট অফ করে রাতের বেলা পাপ করলেন কেউ দেখে নাই দেখছে কে তিনি লাতিফুন খবির সূক্ষ্মদর্শী তিনি থাকেন অনেক উপরে সাত আকাশ সিদ্রাতুল মুনতাহা বাইতুল মামুর লাউহে মাহফুজ তারপর আল্লাহর আরশ তারপরে কুরসি তার উপর আল্লাহর 70,000 নূরের পর্দা সেখান থেকে আল্লাহ সপ্তম জমিনের নিচেও যদি অমাবস্যার রাতে কোন পিপিলিকা পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায় এত উপর থেকে ওই পিঁপড়ার আওয়াজও আল্লাহ শুনতে পান তিনি লাতিফুন খবির তার মানে দ্বিতীয় উপদেশ দিলেন বাবা ওই আল্লাহর শির করো না যে আল্লাহ এত ক্ষমতাশীল তুমি যেখানেই যেটা করো কেয়ামতের দিন তোমার সামনে তুলে ধরবে কে এটাকে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার চিন্তা এই সফটওয়্যার তাকওয়া নামক এই সফটওয়্যার যদি ছেলের মাথায় ইনস্টল করে দেন এই ছেলে আর কোনোদিন বেয়াদব হবে না এই ছেলে বেনামাজি হবে না এই ছেলে বেরোজগার হবে না এই ছেলে ডাকাত হবে না চিল্লা এখন ঠিকিরা আদর দিয়ে আপনি বুঝায় দেন বাবা তুমি স্কুলে যাও চুরি করে বন্ধুর পেন্সিলটা তোমার ব্যাগে করে এনো না বন্ধুর রাবার চুরি করো না কলম চুরি করো ছোট বাচ্চাদের মধ্যে এটা আছে আরেকজনের কলমটা লাল দেখছে ওটা নিয়ে আস আপনি শিখিয়ে দেন আরেকজনের জিনিস নেওয়া যাবে না 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 বলে নেয়াকে চুরি বলে ও বাবা রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও আম গাছে আম পেকেছে রাস্তায় কেউ নাই টুক করে একটা আম পেড়ে ব্যাগের ভিতরে ভরেছো কেউ দেখে নাই দেখেছে কে কেমতের দিন বিচার আছে না নাই ওই ছোট্ট বেলা থেকেই এই তাকওয়া নামক সফটওয়্যার ব্রেনে ইনস্টল করে দেওয়ার দরকার আছে না নাই তিন নাম্বার উপদেশ ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ইয়া বুনাইয়া ও আমার ছেলে আকিমিস সালাহ মানে কি সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম আল্লাহু আকবার তিন নাম্বার উপদেশ দিলেন প্রথমে বললেন শিরক করো না দুই নাম্বারে বললেন আল্লাহ তো ক্ষমতাশীল যাই করো না কেন আল্লাহ দেখে তিন নাম্বারে বললেন ওই আল্লাহর প্রথম আদেশ হলো নামাজ প্রথম আদেশ কি
أول ما يحاسب به العبد يوم القيامة يا الصلاة قيامتের দিন প্রথম যে আল্লাহ হিসাব যেটা চাইবেন সেটা কি নামাজের হিসাব যদি সহজ হয় সব সহজ করবে কে নামাজের হিসাব কঠিন হলে কঠিন করবে কে এজন্য বিশ্বনবী বললেন মুরুসিবিয়ানাকুম বিসসালাতিহুম সাবউ সিনিন ছেলের বয়স যখন 10 বছর নামাজের আদেশ দাও আর ছেলের বয়স যখন 7 বছর নামাজের আদেশ দাও 10 বছর হলে নামাজের জন্য শাসন করো ঠিক কি না 7 বছরে আদেশ করবেন সাথে সাথে নিয়ে যাবেন 10 বছরে নামাজ না পড়লে শাসন করবেন চোখ গরম করবেন রক্তচক্ষু দেখাবেন প্রয়োজনে পিটাবেন তারপরেও নামাজে নেয়ার দরকার আছে নাই 7 বছর বয়স থেকে যদি আপনি নামাজের কথা বলেন 10 বছর এমনি ছেলে পাকা নামাজি হয়ে যাবে ঠিক কি না আর যদি 30 বছর বয়সে আমার কাছে পানি পড়ার জন্য আসেন পারা যাবে পারা যাবে পারা যাবে অনেকে বলে হুজুর সকালবেলায় ডাকি না আমার ছেলে ঘুমায় কি করুম সকালবেলায় ঘুমায় ডাকি না তো সকালবেলায় ভূমিকম্প হইলে কি করবেন কথা বলেন সকালবেলায় ঘরে আগুন লাগছে ওইদিন কি করবেন না ছেলেটা ঘুমায় ঘুমাক না একটু আগুন লাগছে তো কি হইছে পুরা মরুক তারপরও ঘুমাক এরকম করবেন দুনিয়ার আগুনের জন্য দুনিয়ার আগুন থেকে বাঁচাতে হলে ছেলেকে যদি ডাকতে হয় জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চান ডাকার দরকার আছে না নাই এজন্য দিন শুরু হবে ফজরের নামাজ দিয়ে কোন নামাজ দিয়ে জোরে বলেন বাবা যারা আছেন নামাজের দাওয়াত দিবেন এরপর 4 নম্বরে বললেন ওয়া আমুরু বিল মারুফ ভালো কাজের আদেশ দাও 5 নম্বরে বললেন ওয়ান হানিল মুনকার খারাপ কাজের নিষেধ করো ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ এগুলো করো كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر ভালো কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ বাচ্চাদেরকে এগুলো শিখাবেন এখন থেকে এগুলো শিখে বড় হতে হবে আপনি একা নামাজ পড়লে হবে না আশেপাশের বন্ধু-বান্ধবদেরকে নিয়ে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই একা পাপ থেকে বাঁচলে হবে না সমাজটারও পাপ থেকে বাঁচানোর দরকার আছে না নাই আপনি যদি বলেন আমি তো নামাজ পড়ি হেরা না পড়লে আমার কি আমি পাপ করি না ওদেরকে আমি বাধা দিব না আমার কি আযাব আর গজব আসলে আপনিও বাঁচবেন না আপনি সবার আগে ভুগবেন ঠিক কি না লঞ্চের দ্বিতীয় তলায় কিছু ভালো মানুষ ঘুমায় লঞ্চের নিচের তলায় কিছু লোক লঞ্চের তলা ছিদ্র করতে আরম্ভ করছে আচ্ছা লঞ্চের তলা যদি ছিদ্র কেউ করে কি হয় পানি ঢুকে লঞ্চ ডুবে যায় এখন দ্বিতীয় তলার লোকেরা যদি ভাবে আমরা তো আরামেই আছি আমাদের ওদেরকে ঠেকানোর দরকার নাই লঞ্চ কি থাকবে না যাবে এজন্য উপরের তলায় যারা ঘুমায় তাদের দায়িত্ব যারা নিচের তলায় ছিদ্র করে ওদেরকে বাধা দেয়া ঠিক কি না যদি বাধা না দেয় নিচের তলার লোকেরা যেমনি শেষ উপরের লোকেরাও শেষ নামাজীরা আপনারা যদি আশেপাশের লোকদেরকে নামাজের দাওয়াত না দেন ভূমিকম্প আসলে শুধু এই জালেমরা মরবে না আপনারা আলেমরাও মরবেন কোন ঠিক কি না জালেমও মরবে আলেমও মরবে এজন্য আল্লাহ বললেন ওয়াত্তাকু ফিতনাতাল লাতি লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আসে শুধু জালেমের উপর আসে না আলেমের উপরও আসে ঠিক কি না মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ তুমি এলাকায় যখন ভূমিকম্প দাও আযাব দাও শুধু জালেমদের উপরে দাও না আলেমদেরকেও মেরে ফেলো শুধু পাপীদেরকে মারো না ভালো মানুষদেরকেও তো মেরে ফেলো কারণটা কি আচ্ছা বাংলাদেশে যে যখন বন্যা হয় শুধু হিন্দুরা মরে শুধু কাফেররা মরে মুসলমান আল্লাহর ওলিরাও তো মরে জোরে কোন ঠিক কি না সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আযাব আর গজব দিলে শুধু খারাপ মানুষদেরকে মারো না কেন ভালোদেরকেও মারো কেন আল্লাহ বললেন প্রশ্নের উত্তর আমি দিব না তুমি নিজে পেয়ে যাবা মুসা আলাইহিস সালাম হাঁটতে শুরু করলেন শুনতেছেন নাকি জিমানি ধরছে হাঁটতে হাঁটতে বিশ্রামের জন্য এক গাছের নিচে বসলেন বসে ঘুমায় গেলেন ওই গাছের নিচে ছিল 20 পিপড়ার বাসা তিনটা পিঁপড়া এসে মুসা নবীর পায়ে কামড়াতে শুরু করলেন 20 পিঁপড়ার কামড়ানির ছুটে নবী মুসার ঘুমাতে পারে না উঠে গেছে ব্যথায় এই নবীর মেজাজ কি গরম না নরম মেজাজের চোটে ঘুম থেকে উঠে পা দিয়ে পিষে পিষে পুরো বাসাটারে নাস্তানাবুদ করে দিলেন পুরা পিঁপড়ার বাসা সে সবগুলা পিঁপড়া পা দিয়ে পিষে পিষে মারলেন আল্লাহ ডেকে বললেন ও মুসা কামড় দিছিল কয়টা পিঁপড়া সব ডেরে মারলা কেন সবগুলারে শেষ করলা কেন আল্লাহ ডেকে বলে মুসা আযাব আর গজব যখন আমি দেই বেছে বেছে দিতে পারি না দিলে একসাথে সবাই রে দেই ঠিক কি না এজন্য নামাজ একা পড়লে হবে না সবাই রে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই এরপর আল্লাহ বললেন ওয়াসবির সবর করো
লোকমান তার ছেলেকে বললেন সবর করো আলামা সবাক ছেলে যদি নামাজি হয় ভালো কাজের আদেশ দেয় খারাপ কাজের নিষেধ করে ওই ছেলের উপর আযাব আর শাস্তি আছে না নাই আপনি নামাজি হবেন আপনি সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজের বাধা দিবেন আপনার উপর জুলুম আসবে না ধমকি আসবে না বাতিলের তীর আপনার গায়ে আসবে না এটা তো হতে পারে না জোরে কোন ঠিক কি না বাস্তব ইসলামের পথে যদি থাকেন আপনার উপর আযাব আসবে আপনার উপর শাস্তি আসবে এই কাগজের মধ্যে যদি কলম দিয়ে পানি লেখেন এই কাগজটা ভিজবে না এটার মধ্যে যদি আগুন লেখেন কাগজটা পুড়বে না কিন্তু বাস্তব আগুন যদি ধরিয়ে দেন পুড়তে দেরি হবে না বাস্তব ইসলামের পক্ষে যদি থাকেন আযাব আসতে দেরি হবে না হকের কথা যদি বাস্তবিকভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দেন বাতিলের তীর আপনার দিকে ছুটে ছুটে আসবে ঠিক কি না ছেলেরা সান্ত্বনা দিলেন ফাসবের বাবা ধৈর্য ধারণ করো বিপদে ধৈর্য ধরবা এরপরে বললেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস মানুষ থেকে মুখ ফিরায় নিও না এবার ছেলেরা সামাজিক হওয়ার উপদেশ দিচ্ছেন আমাদের ছেলে মেয়েরা অনেক সময় অসামাজিক হয় আনসোশাল সাইয়েদনা লোকমান হাকিম মানুষ তো ছেলেরা বললেন অসামাজিক হয় না কিছু লোক আছে সারা বছর গোমরা মুখ করে রাখে একটাও হাসি দেন এরকম আছে না নাই বাংলা পাসের মতো এরকম করে রাখে মুখটা বিশ্বনবী কাউরে দেখলে হাসি দিতেন আগে আগে মানুষের সাথে মিশতেন সালাম দিতেন আর হাত বাড়িয়ে মুসাফা করতেন সুবহানাল্লাহ ছেলেরা শিখালেন মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না মানুষের সাথে মেলামেশা করো তারপরে বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা সাত নম্বরে বললেন অহংকার করো না অহংকার করে তুমি কিচ্ছু করতে পারবা অহংকার পতনের মূল এক একটা অনেক লম্বা আলোচনা আমি শেষ করে দিচ্ছি সব শেষে আল্লাহ বলেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির ওয়াকসিদ ফি মাশিক চলার সময় শালীনভাবে চলো ভদ্রভাবে চলো যুবক ছেলেরা পাঁচটা সাতটা ছেলে একসাথে বের হলে কাউরে আর চোখে পড়ে না রক্ত গরম মনে করে ওর বাবার রাস্তা এরকম বেয়াদব ডাকাইতাছে না নাই আজকে মুরব্বী যারা তারাও তোমাদের মতো এরকম গরম রক্তওয়ালা ছিল তাগড়া যুবক ছিল তারা রাস্তায় দৌড় দিলে লোকজন তাকিয়ে থাকতো ঠিক কি না বয়সের ভারে তারা নুজ্জ হয়েছে তোমরাও একদিন বুড়া হয়ে যাবা এই জন্য ছেলেরে বুঝালেন বাবা অহংকার করো না রাস্তা দিয়ে হাঁটার সময় ভদ্র হয়ে হাঁটো আর ওয়াগদুদ মিন সাউতিক উচ্চবাচ্য করো না অনেকে আছে বড় গলায় কথা বলে উচ্চ গলায় কথা বলে ওইখান থেকে বলতেছে এখান থেকে শোনা যায় এরকম আসে না নাই ছেলেরে শালীনতা শিখালেন ছেলেগুলো এগুলো শিখাইতে হবে তো মুরগির পেট থেকে বেরোলে এটা মুরগির বাচ্চা ছাগলের পেট থেকে বেরোলে এটা ছাগলের বাচ্চা মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষের বাচ্চা না মানুষ না ওটার মানুষ বানাইতে হবে ঠিক কি না এই জন্য বাবা ছেলেরে শিখাবেন ভদ্রভাবে রাস্তায় হাঁটো গাড়িতে সিট পেয়েছো 80 বছরের মুরব্বি সিট পায় নাই তুমি যুবক মানুষ দাঁড়িয়ে যাও মুরব্বি বাজানরে বসতে দাও ওই মুরব্বির দোয়াতে তুমি আল্লাহর ওলি হয়ে যাবা ঠিক কি না ওয়াগদুদ মিন সাউতি কণ্ঠটারে নিচু করো মোলায়েম ভাষায় কথা বলো ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির যারা বড় গলায় কথা বলে আল্লাহ তাদের গলাকে গাধার গলার সাথে তুলনা করেছে এজন্য যত বাবা যারা এসেছেন ছেলেদেরকে উপদেশগুলো দিতে রাজি আছেন তো ছেলেদেরকে কোরআন শিখাবেন না গান শিখাবেন নাকি গান শিখাবেন গান শিখান হ্যাঁ কোরআন শিখাবেন তো মনে থাকবে মনে থাকবে শিরকের ব্যাপারে সচেতন করবেন সালাতের ব্যাপারে আদেশ করবেন মেয়েদেরকে হেজাব পড়াবেন আল্লাহর পরিচয়টা সবার আগে দিয়ে দিবেন ভালো কাজের আদেশ যেন দেয় নিজেও করে অন্যেরও বলে অন্যায় দেখলে যেন বাধা দেয় শিখায় দিবেন মানুষের সাথে যেন মেলামেশা করে ছেলে যেন সামাজিক হয় অসামাজিক যেন না হয় ভদ্র আচরণ করে মোলায়েম কণ্ঠে কথা বলে মুরব্বীদের সালাম দেয় এই দশটা আইনার উপদেশমালা যদি কোনো ছেলে মেনে চলে ওই ছেলেটারে ওলিদের শিরোমণি বানিয়ে দিবে কে বাবা যারা এসেছেন ছেলেদেরকে উপদেশগুলো দিবেন তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক যা বলেছি আল্লাহ প্রথমে আমি মিজানুর রহমান আজহারীকে আমলের তৌফিক দান করুক আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক আমরা পড়ি আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয় আমরা পড়ি আমিন সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম সবগুলো যেন আমরা আমল করতে পারি আমরা বলি আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
رب العالمين دوئي دين بابي تفسير القرآن ما في لير دیتیو رجنی تے شیش رجنی تے آخری مناجت حجار حجار بند بند دیر کے نیام رحط اللہ اما در حد دوئی کھنا قبولر منظور کرنا امرا شبائی گناگار گنا مدر بشمار তোমার রহমতের দরিয়ার কোনো কুলকিনারা নাই আমাদের গুনাহ যদি হয় খালের পানির সমান তোমার দয়া হলো সাগরের পানির সমান আমাদের গুনাহ যদি হয় পাহাড়ের সমান তোমার রহমত আর দয়ার দরিয়া হলো আকাশের সমান রব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও যত মৃত আত্মীয় স্বজন আমাদের কবরের বাসিন্দা কবরগুলোর জান্নাত বানিয়ে দাও আজকের এই বরকতি মাহফিলের সভাপতি নুরুল ইসলাম সাহেবের ওয়াইফ ইন্তেকাল করেছে আল্লাহ এই মাঠে তার আজকে জানাজা হয়েছে তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও এই নারীর কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা প্রত্যেকের কবরটারে নূর দিয়ে তুমি মুনাওয়ার বানিয়ে দাও রব্বুল আলামিন বিবিদেরকে নামাজি হিসেবে কবুল করে নাও সাইয়েদনা লুকমান যেই দশটি উপদেশ নিজের ছেলেকে দিয়েছে আমরা যারা বাবা হয়েছে আমরাও যেন ছেলে মেয়েদেরকে এই উপদেশ দিতে পারি তৌফিক দাও রব্বুল আলামিন আমরা যেন শিরকের ধারে কাছেও না যাই শিরক থেকে যেন যুজন যুজন কিলোমিটার দূরে থাকতে পারি তুমি তৌফিক দাও রব্বুল আলামিন তোমার ভয় আমাদের অন্তরে যেন সব সময় জাগ্রত থাকে তৌফিক দাও আমরা যেন সৎ কাজের আদেশ দেই মন্দ কাজের নিষেধ করতে পারি আমরা যেন অহংকার না করি আমরা যেন সালাত কায়েম করি মোলায়েম ভাষায় কথা বলি অহংকার যেন আমাদের অন্তরে ঠাই না পায় তুমি তৌফিক দাও রব্বুল আলামিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানটারে সফল করলো কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে মাহফিলটারে নাজাতের ওসিলা বানিয়ে দাও আমাদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থ করে দাও চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও শিক্ষার্থী ভাইরা যারা এসেছে মেধা শক্তি বাড়িয়ে দাও ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হাফেজ সাহেব খতিব সাহেব শিক্ষক মণ্ডলী যারা এসেছে সবাইকে তুমি কবুল করে নাও পর্দার আড়ালে যে মা বোনেরা হাত তুলেছে রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও এই এলাকার প্রতিটা ঘরের ভেতরে তুমি রহমত আর বরকত নাজিল করে দাও আমারে যখন ফুরাবে দিন আসবে গহিনে রাতি থেকো আল্লাহ দু নয়নে হয়ে চির সাথী আসবে গহিনে রাতি ক্ষণস্থায়ী জীবনে যতদিনের হায়াত নিয়ে আমরা এসেছি ততদিন যেন তোমার গোলামের মতো বাঁচতে পারি তৌফিক দাও রব্বুল আলামিন মৃত্যুর পূর্ব ক্ষণে বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটুকুন জপতে জপতে ইমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম